এবার সময় হচ্ছে পেট পুজো করার, এই যে পেটটা আমাকে এবার পুজো করতে। আমি তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংলগার। তো আজকে আমরা এখানকার কলাছড়ায় হাট বসেছি, আমরা কলাছড়া হাটটাকে একটু দর্শন করব, মানে একটু ঘুরে দেখবো। তো দেখা যাক, আজকে হাটে যাওয়া যাক, তো দেখা যায় কি জিনিস কত কম দামে বা কত বেশি দামে পাওয়া যায়। তো তোমাদের যাতে আমি বলতে পারি, তো কম মানে হাটে আসা তোমাদের জন্য ভালো হবে না মন্দ হবে, মানে মন্দ মানে খারাপ হবে। তো দেখা যাক, হাটে যাওয়া যাক, চলো এসো গাইজ। তো গাইজ আমরা পৌঁছে গেছি হাটে, তো ভেতরে ঢোকা যাক। তো হাটে তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু চুড়ি, অনেক কিছু মেয়েদের অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় হচ্ছে। আমরা ইউটিউব করছি দাদা, তোমাদের সাপোর্ট না ছাড়া ইউটিউবার আমরা হতে পারবো না। তোমরা একটু সাপোর্ট দেখো। না না, খুব ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। তো আমি আমাদের এখন তো আমার কাউকে দেওয়ার মতো, মানে কাউকে দেওয়ার মতো কেউ হয়নি, তাহলে আমি নিশ্চয়ই একটা কিছু কিনতাম। তো এসব ভেতরে দেখা যাক আর কি কি আছে। তোমরা যদি চাও আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারো, আমাদের চ্যানেল নাম হচ্ছে বংলগার। তো তোমরা যদি চাও সাপোর্ট করতে পারো, আর তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নাই। তোমরাই সাপোর্ট করবে, তোমরাই আমাদের পাশে থাকবে। আমরা হাটে বসি কিন্তু কোয়ালিটি মাল রাখি আর এবং দাম সস্তায় রাখি। আচ্ছা, তো কাকু থেকে আমি জেনে নিলাম, কাকু কিরাম কি একটু দাম একটু আমি তাহলে একটু জেনে নিই। তো এই রেনকোটটা কিরকম দাম পড়বে? এই রেনকোটটার দাম পড়বে 320 টাকা। আচ্ছা, 300। ওরে বাবা, 20 টাকা। তো অন্যান্য তোমরা যদি অন্য কোথাও যেতে চাও, তো সেখানে তুমি দাম আরো হয়তো আরো বেশি পাবে। তো কাকার এখানে অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেল যেহেতু বেশি, এটা সেল এখানে বেশি, কারণ এটা হাট তোমরা জানো। তো এসে এসে আমার সাথে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু মেয়েদের জুতো টুতো অনেক কিছু আছে। তো বেশি কিছু আমি দেখাচ্ছি না, বেশি কিছু দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি একটু উপর দিকে উপর দেখাচ্ছি, যেখানে তোমাদের কিছু পছন্দ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ ভাই। সেখানে কিছু হাড়ি টাড়ি আছে তোমরা দেখতে পারো। তোমাদের যদি কারোর গার্লফ্রেন্ড থেকে থাকে, মানে কারোর বান্ধবী থেকে থাকে, তো তোমরা তাকে গিফট করতে পারো। যাই কিত্তি অসম। তো তোমাদের যদি কোনটা পছন্দ হয়েছে কমেন্ট অবশ্যই বলবে। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু জামা টামা আছে সব কিছু গাই। তোমাদের যদি দেখাতে হয় তো অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে দেখবে এসো, এখানে অনেক কিছু খাওয়ার জিনিস আছে। একটু বলে দেবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে? সবকিছু করে দেবে। তো গাই দেখতে পাচ্ছ জুতো এটা আটকে গেছে। আছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা নিশ্চয়ই বলো। আমরা আরেকটু আগের দিকে যাব। 1 hour later। তো গাইস আমরা এখানে এসে গেছি আর একটা দোকানে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু খেলনা আছে। তো তোমরা তোমাদের মধ্যে যদি কেউ বাচ্চা থেকে থাকো, তোমরা এখানে কিছু খেলনা কিনতে পারো। তো দেখতে পাচ্ছ অনেক কিছু খেলনা আছে। তো আমিও ছোটবেলায় অনেক খেলনা নিয়ে খেলেছি, তো এখন অনেকটা বড় হয়ে গেছি, তো নাহলে খেলনা অবশ্যই কিনতাম। তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু গাড়ি টাড়ি সব কিছুই আছে। তো তোমাদের কোনটা পছন্দ হচ্ছে তোমরা নিশ্চয়ই বলবে কমেন্টে। তো দেখতে পাইনি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু জামা কাপড় বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবই আছে মনে হচ্ছে এখানে।
তো গাইস আমরা এখানে চলে এসেছি আর একটা গেঞ্জির দোকানে, তো দামটা জেনে নেবো কাকার কাছ থেকে, তো কিরম কি দাম আছে কাকা আগে একটু বলো, মুখ তো দেখাও আমাদের দিকে, দেখো ক্যামেরার দিকে দেখাও মুখটা, তোমাকেই সবাই দেখছে এখন, তোমরা দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব, তো জোড়া 150, তো আমি আসছি এরপর আমাদের ভিউ আসবে তোমাদের তোমার দোকানে, তো তো কিছু তো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে দাও। আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা, আমার হাতটাও দেখে দাও ক্যামেরার দিকে, আমার হাতটাও দেখে দাও, হ্যাঁ কাকা মানি হবে, তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তো ডু সাপোর্ট গাইস, তো পছন্দ বলতে আমার সেল চা সেল হলে ওটাই। আচ্ছা, তো কাকা তুমি কি কাকা চা বিক্রি করে, তো উনি খুবই একজন ভালো মানুষ, আমি ওনাকে অনেকদিন আগে থেকেই চিনি, তো কাকার সাথে অনেকদিন কথা হয়নি, তো আজকে অনেক ক্যামেরার সামনে কথা হচ্ছে, তো কাকার সাথে অন্যদিন নিশ্চয়ই একটা ভালো করে কথা বলবো, তো তোমার থেকে জিজ্ঞেস করে নিতে যাই, তো এই জামা প্যান্টের দাম আশেপাশে, যে জামা প্যান্টের দাম সব ঠিকঠাক নিচ্ছে? হ্যাঁ কারেক্ট, বেশি দাম দিয়ে দোকান থেকে কেনো, সেটা অনেক হাট থেকে তোমরা অনেক সস্তায় পেতে পারো, তো কাকার থেকে তোমরা তোমার তোমাদের শুনে নিলে, তো আর কিছু নয়, কাকার মূল্যবান সময়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কাকা, থ্যাংক ইউ। তো আমাদের ক্যামেরা একটু বলে দিন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে, ভীষণ লড়াই লেগে গেছে, আমরা কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো কিছু লোককে নিয়ে, ঠিক আছে জান হয়ে গেছে, কিছু লোককে নিয়ে জানার চেষ্টা করবো কি হয়েছে, তো দাদা কিছু বলতে পারবেন এখানে কি হয়েছে, ক্যামেরা একটু যদি বলে দেয়। আমি তো দোকানদার, আমি তো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
তো এটা স্পেশালি বোনেদের দিদিদের ও ভাইপোদের গার্লফ্রেন্ডের জন্য। তো আমরা চলে দিয়েছি এখন একটা শাড়ির দোকানে, তো একটু শাড়ির দোকানে কারোর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। তো তুমি একটু আসবে আমাদের, একটু কথা বলে নেবে? তো তো তোমরা আমাদের বলো যে তোমাদের সবার থেকে হাই রেঞ্জের শাড়ি কত টাকা আছে এখানে? হাই রেঞ্জ বলতে এখানে এখানের মধ্যে যদি বলতে চান তাহলে এখানে আছে হাই রেঞ্জের 900 টাকা। হাই রেঞ্জ বলতে এখানে 900 টাকা। আর সবার থেকে লো রেঞ্জ যেহেতু এটা হাট, তো এখানে সবাই লো রেঞ্জটাই খোঁজে বেশিরভাগ। 250 টাকা 200 টাকা। আচ্ছা, 250 টাকা 200 টাকা শাড়ি আছে। তো এটা কি ধরনের শাড়ি? মানে এটা কি তাঁতের শাড়ি না? তাঁতের শাড়ি জামদানি সুরাট সমস্ত রকম শাড়ি আমার সামনে জামদানি পেয়ে যাচ্ছেন, সুরাট জামদানি দেখতে পারে। ওখানে ঝোলানো আছে, কিরকম কি দাম আছে? এর রেঞ্জ পড়ছে আপনার 650। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন দাম বলছে, তো তোমাদের কোনটা পছন্দ? মানে স্পেশালি বোনেরা দিদিরা ও ভাই ফর গার্লফ্রেন্ডরা, তো তোমরা বলবে তো তোমাদের কোনটা পছন্দ হয়েছে। তো যেটা পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো আমি কাকিমার সাথে কথা বলে নেবো। তো কাকিমা, এখানকার তোমরা স্পেশাল কি আছে, স্পেশাল শাড়ি কি আছে যেটা আমাদের ভিউয়ার্সরা দেখাও? তোমাদের একটু স্পেশাল শাড়িটা একটু দেখাতে পারো? বিকম অনার্স করছি। তো আমি একটু দেখাতে চাই। তো এই শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এতগুলো শাড়ি আছে। তো তোমাদের কোন শাড়িটা পছন্দ হয়েছে নিশ্চয়ই কমেন্টে তোমরা জানাবে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আর একটা দোকানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের জিন্স প্যান্ট গেঞ্জি অনেক কিছু আছে। তো এখানে জামা আছে, তো কাকা থেকে একটু কিনে নেবো। তো মানে কিরম কি দাম আছে একটু জিন্স প্যান্টের গেঞ্জিগুলো একটু বলতে পারো? দাম অনেক রকম আছে, এরকম নেবে কোয়ালিটির ব্যাপার আছে। কোয়ালিটির ব্যাপার মনে করো ধরো 350 টাকা স্টার্ট জিন্সের প্যান্ট, এখন তোমার 550-600 মধ্যেও আছে। বড় কোমর 34 কোমর হবে, 36-38-40 কোমর হবে, ওগুলো মোটামুটি ধরো 550 টাকার মধ্যে হয়ে যাবে। আর গেঞ্জি 150 টাকা থেকে শুরু, এক্সেল বয়স্কদের গেঞ্জি হবে কলার দেওয়া, মোটামুটি 200 টাকা থেকে স্টার্ট। আবার স্যান্ডো গেঞ্জিগুলো তুমি, স্যান্ডো গেঞ্জিগুলো হবে 130 টাকা করে। জিন্সের 3/4 হবে 250 টাকা। বিভিন্ন রকমের দাম আছে, কোয়ালিটির উপরে ব্যাপার আছে, বুঝলে? কটনের প্যান্ট হবে বড় কোমরে, সব রকমের পাবে, যা চাইবে সবই পাবে। তো কাকা, তো কাকার থেকে তোমরা শুনে নিলে, কাকা বললো যা চাইবে তাই পাবে। তো আমরা নিশ্চয়ই কাকার দোকান থেকে আরেকটা ভিডিও বা অন্যদিন এসে কিছু কিনে নিয়ে যাব। তো তোমাদের নিশ্চয়ই সেটা দেখাবো। তো আর তোমরা বলতে ভুলবে না তোমাদের কোন জিনিসটা সবার থেকে এখানে, যে জিনিসটা তোমরা যে যতগুলো জিনিস দেখালাম যে কোন জিনিসটা তোমার সবার থেকে ভালো লেগেছে, মানে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলতে ভুলবে না। তো গাইস অনেক হাট তো আমরা ঘুরে নিলাম এবার বাড়ি, মানে এবার সময় হচ্ছে পেট পুজো করার। এই যে পেটটা আমাকে এবার পুজো করতে হবে। রুকো যারা সবার করো। তো কাকার থেকে জেনে নেবো কাকা কিরম কি দাম আছে ফুচকা। ফুচকা 10 টাকা কটা ফুচকা? 5টা 1টা খাওয়াবে না আমাদের ভিউয়ার ভিতরে, 1টা খাওয়াবে। খাবে তো? হ্যাঁ খাবো তো। হ্যাঁ তুমি দাও একটু ঝাল, একটু বেশি করে দেবে ঝাল। আমার সব খাবে না? ওরা খাবে না, ওরা এখন, ওরা আমার বন্ধু, ওরা এখন পরে খাবে। ওরা ক্যামেরার সামনে আসতে আসছে লজ্জা পাচ্ছে। তো সব রাস্তায় লজ্জা পাচ্ছে, তো কি বলবো? ওদেরকে বললাম খাওয়ার জন্য অফার করেছি, কিন্তু ওরা খাবে না। তো আমি এখন খেয়ে নিই। তো ভাই দেখতে পাচ্ছ এই ফুচকা, দেখতে পাচ্ছ এই ফুচকা, আজকের জন্য এটুকুনি। দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, ভালো রাখবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো গাইস সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করতে ভুলবেন না, এবং শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তারপর বাই।